নমস্কার বন্ধুরা কিচেনে সবাইকে স্বাগত জানাই আজকের রেসিপি হচ্ছে সম্পূর্ণ নিরামিষ ঢেঁকির শাকের সবাই খেয়েছি এইভাবে একবার চচ্চড়ি করে দেখতে পারো আশা করি ভাত কিংবা রুটি দুটোর সাথেই খেতে বেশ ভালো লাগবে প্রথমে গ্যাস জ্বালিয়ে একটা কড়াই গরমে বসিয়ে দিচ্ছি কড়াই ভালো করে গরম হয়ে গেছে এবারে দিচ্ছি টু টেবিল স্পুন সর্ষের তেল গরম তেল এবারে পাঁচ সাতটা ডালের বড়ি ভেজে নিচ্ছি যে কোনো চরচড়িতে ডালের বড়ি ফ্লেভারটা কিন্তু বেশ ভালো লাগে কুড়ি পঁচিশ সেকেন্ডের মতো এগুলোকে লাল লাল করে ভেজে তেল থেকে নামিয়ে নিচ্ছি কড়াইয়ের ওই তেলে এবারে দেব একটা শুকনো লঙ্কা আর ওয়ান টি স্পুন পাঁচ ফোড়ন কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে ফোড়নের মশলাগুলোকে ভেজে নেব ফোড়ন থেকে একটা খুব সুন্দর গন্ধ বেরিয়েছে এবারে এর মধ্যে দিচ্ছি কিছু সবজি পটল মিষ্টি কুমড়ো আলু আর কয়েকটা গাজরকে কেটে নিয়েছি চারটা চেরা কাঁচা লঙ্কা দিচ্ছি ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ বুঝে ব্যবহার করবে তো আমি শক্ত সবজিগুলোকে আগে তেলের মধ্যে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি এবারে এর মধ্যে দেব ওয়ান অ্যান্ড হাফ টি স্পুন পরিমাণ লবণ আর ওয়ান টি স্পুন হলুদ গুঁড়ো গুঁড়ো মশলাগুলোকে ভালো করে সবজির সাথে মিশিয়ে নিচ্ছি 3-4 মিনিটে সবজিগুলোকে ভেজে নেওয়ার পরে এর মধ্যে দেব আগে থেকে কেটে রাখা বেগুন আর টমেটো তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো সবজি দিয়ে কিন্তু এই রান্নাটা করতে পারো চাইলের মধ্যে মিষ্টি আলু কিংবা ঝিংও দেওয়া যেতে পারে সমস্ত সবজিকে আবারো একবার মশলার সাথে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে গ্যাস আঁচ একদম লোতে করে দিয়ে 5 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি আমাদের চ্যানেল চম্পাস কিচেনের রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে সবজিগুলো কিন্তু প্রায় সেভেন্টি পার্সেন্টের মতো সেদ্ধ হয়ে গেছে এবারে দিচ্ছি লম্বা লম্বা করে কেটে রাখা ঢেঁকির শাক ঢেঁকির শাকের গোড়ার দিকের শক্ত অংশটাকে বাদ দিয়ে কচি অংশটাকে আমি এরকম একটুখানি বড় বড় করে কেটে নিয়েছি এইভাবে শাক সবজি যদি শক্ত এবং নরম বুঝে বুঝে তোমরা দাও তাহলে সমস্ত শাক সবজি কিন্তু একসাথে ভালোভাবে সেদ্ধ হবে গ্যাসেরা ছাইতে রেখে পাঁচ মিনিটের জন্য ঢেকে দিলাম পাঁচ মিনিট ঢেকে সেদ্ধ করার পরে দেখো শাকটা কিন্তু অনেকটা মজে গেছে এবারে গ্যাসের রাশটা লোতে করে দেবো আর সমস্ত সবজি আর শাককে একসাথে নাড়াচাড়া করে মিশিয়ে নেব আর এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরেই দেখো শাকটা কিন্তু মজে একটুখানি হয়ে গেছে এবারে দিচ্ছি ভেজে রাখা ডালের বড়ি আর ওয়ান টি স্পুন চিনি চচ্চড়িতে একটুখানি মিষ্টি দিলে খেতে ভালো লাগে তাই আমি চিনিটা দিলাম তবে তোমরা যদি চিনি দিতে অপছন্দ করো সেক্ষেত্রে না দিলেও চলবে চিনিটাকে ভালো করে সবজির সাথে মিশিয়ে করে দিয়ে আরো কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম তোমাদের সহজ ঘরোয়া পদ্ধতিতে তৈরি করা ঢেকের শাকের কিন্তু গরম ভাতের সাথে পরিবেশন করার জন্য এখন একদম রেডি শাক আর সবজি খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে শাক থেকে যে জলটা বেরিয়েছিল সেই জলেই কিন্তু সম্পূর্ণ রান্নাটা হয়ে গেছে আলাদা করে জল দেওয়ার দরকার পড়েনি রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক করবে আর তোমার বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না যে কোনো নিরামিষ দিনে এটা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো আশা করি ভালো লাগবে এতক্ষণ আমার পাশে থেকে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবে পরের ভিডিওতে আবার দেখাবে বাই